মূলধন ব্যয়। অনেকেরই প্রশ্ন আসতে পারে মূলধন ব্যয় বলতে আমরা কি বুঝছি। মনে করো তোমার প্রতি মাসে তোমার যাতায়াতের পেছনে যে খরচটা হয় সেটাকে তুমি কি বলো যাতায়াত ব্যয়, পড়ালেখার পেছনে যে খরচটা হয় পড়ালেখার ব্যয়। ঠিক এরকম আমাদের মূলধন একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধন সংগ্রহ করতে কিছু ব্যয় হয়, এই জিনিসটাকেই বা ওই খরচগুলোকেই মূলধন ব্যয় বলা হয়ে থাকে। এখন প্রশ্ন আসতে পারে মূলধন ব্যয় আবার কিভাবে হয়। মনে করো তুমি কারো কাছ থেকে বা কোনো ব্যাংক থেকে 1,00,000 টাকার ঋণ নিলে, এই ঋণের বিপরীতে তোমাকে 10% সুদ প্রদান করতে হবে। তো এই যে তুমি 10% সুদ প্রদান করছো, এটা কিন্তু তোমার মূলধনের পেছনের ব্যয়, অর্থাৎ এটাকেই মূলধন ব্যয় বলা হয়ে থাকে। সো এইটাই গেল আমাদের মূলত মূলধন ব্যয় নিয়ে যে আলোচনাটা সেটা। তো আমরা মূলত এই চ্যাপ্টারে আমরা এই মূলধন ব্যয় নিয়ে কথা বলবো, যে কিভাবে আমাদের মূলধন সংগ্রহের বিপরীতে ব্যয় হচ্ছে এগুলো কিভাবে নির্ণয় করে বা এটার কাজটাই কি। তো এই চ্যাপ্টারের বা এই ভিডিওতে আমরা মূলত মূলধন ব্যয় এবং এর যে বিভিন্ন উৎস রয়েছে, অর্থাৎ মূলধন সংগ্রহ করার যে বিভিন্ন উৎস রয়েছে সেটা নিয়ে কথা বলবো। এবং বরাবরের মতো আমি এই চ্যাপ্টারেরও তোমাদের ফাইন্যান্সের ইনস্ট্রাক্টর তাওকির সাকিব রয়েছি এবং আমি চেষ্টা করব পুরো চ্যাপ্টারটা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে। সো প্রথমেই আমরা যদি মূলধন ব্যয়ের সংজ্ঞাতে যাই, সেটা হচ্ছে কোনো প্রকল্পে বিভিন্ন উৎস হতে সংগ্রহীত মোট যে পরিমাণ মূলধন ব্যবহার করা হয় তার উপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন তাকে উক্ত প্রকল্পের মূলধনের ব্যয় বলা হয়ে থাকে। ধরো তুমি কোথা থেকে ব্যাংক থেকে লোন আনলে যেখানে সুদের পরিমাণ 20%। সো তার মানে কি? তার মানে হচ্ছে তুমি ওই টাকাটা বিজনেসে ইনভেস্ট করে তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 20% প্রফিট বা রিটার্ন আনতেই হবে। কারণ তুমি যদি 20% আয় না আনো তাহলে তো তোমার ওই মূলধনের পেছনে যে খরচ আছে সেটা তুমি উঠাতে পারবে না। সো কারণ তোমাকে তো সুদ দিতে হবে, তাই না? ঋণও পরিশোধ করতে হবে। তো এই কারণেই আমাদের ওই পার্সেন্টেজটা আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ যেই পরিমাণ আমরা যে মূলধন সংগ্রহ করব এটার বিপরীতে যে পার্সেন্টেজটা অ্যাটলিস্ট ওই পরিমাণ আয় আমাদেরকে করতে হবে। তো এই কারণেই বলা হয় কোনো প্রকল্পে বিভিন্ন উৎস হতে সংগৃহীত মোট যে পরিমাণ মূলধন ব্যবহার করা হয় তার উপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন তাকে উক্ত প্রকল্পের মূলধনের ব্যয় বলা হয়ে থাকে। এরপর আমরা আসি বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ হতে মূলধন ব্যয় বলতে কোনো একটি বিনিয়োগের সুযোগ ব্যয়কে নির্দেশ করে, অর্থাৎ একই পরিমাণ অর্থ সমান ঝুঁকি যুক্ত আরেকটি প্রকল্পে বিনিয়োগ করলে যে আয়ের হার উপার্জিত হতো সে আয়ের হারকে মূলধন ব্যয় বলা হয়। অর্থাৎ মূলধন ব্যয় হচ্ছে কোনো প্রকল্পের ন্যূনতম প্রত্যাশিত আয়ের হার যা বিনিয়োগকারীকে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে আকৃষ্ট করে থাকে। তো আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এবার আমরা আসি আমাদের এই মূলধন সংগ্রহের বিভিন্ন উৎস নিয়ে আমরা কথা বলি। তো কোনো প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগের জন্য শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, ঋণপত্র ও সংরক্ষিত আয়, এই চার উৎস থেকে মূলধন সংগ্রহ করা যায়। কোনো প্রকল্পে বিভিন্ন উৎস হতে সংগৃহীত মোট যে পরিমাণ মূলধন ব্যবহার করা হয় তার উপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন ওই হারকে উক্ত প্রকল্পের মূলধনের ব্যয় বলা হয়। সর্বনিম্ন প্রয়োজনীয় আয়ের হার বলতে ওই হারকে বোঝায় যার কম আয় হলে কোম্পানি বিভিন্ন উৎস হতে সংগৃহীত মূলধনের ব্যয় পরিশোধ অক্ষম হবে। তো এখানে আমরা কিন্তু ঋণপত্রের ব্যয়, যেটা নিয়ে মূলত আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব, শেয়ার মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, সংরক্ষিত আয়ের ব্যয়। সো তার মানে একটা প্রতিষ্ঠান যখন মূলধন সংগ্রহ করতে চায় তখন কিন্তু তারা এই চারটা উপায়ে তারা মূলধন সংগ্রহ করতে পারে। তারা ঋণপত্রের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে, শেয়ার মূলধনের মাধ্যমে সংগ্রহ করতে পারে, অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে করতে পারে, সংরক্ষিত আয়ের মাধ্যমে তারা মূলধন সংগ্রহ করতে পারে। এখন যেহেতু প্রতিটা উৎস বা বিভিন্ন ধরনের উৎস রয়েছে, এই উৎসের যে ব্যয় সেটাও কিন্তু বিভিন্ন রকম রয়েছে। সো তার মানে এখান থেকে এই ব্যয়গুলো বা এই উৎসের ব্যয়গুলোও কিন্তু নিরূপণ করতে হবে। এবং এই পুরো চ্যাপ্টারে মূলত আমরা এই ঋণপত্রের ব্যয়, শেয়ার মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, সংরক্ষিত আয়ের ব্যয়, এই জিনিসগুলো সম্পর্কে জানবো। সো তার মানে আমরা পেলাম, এখন প্রশ্ন আসতে পারে যে যদি ঋণপত্রের ব্যয় থেকেই অর্থ সংগ্রহ করা যায় তাহলে শেয়ার মূলধনের প্রয়োজনটা কি বা এতগুলো উৎসের প্রয়োজন কি, যে কোনো একটা থেকে নিলেই তো হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে বিভিন্ন উৎস থেকে, কারণ আমরা ফাইন্যান্সের ক্ষেত্রে জানি সেখান থেকে অর্থ সংগ্রহ করা উচিত যেখানে খরচ সবচেয়ে কম হবে। সো আমাদের এই যে অপশনগুলো রয়েছে এখান থেকে যদি এরকম মনে হয় বিজনেসের ক্ষেত্রে ঋণপত্রের ব্যয়ের থেকে শেয়ার মূলধন এর ব্যয় কম হচ্ছে, তো অবশ্যই কিন্তু কোম্পানিটা সেখান থেকে অর্থ গ্রহণ করবে। কারণ যেখানে আমাদের খরচ কম হবে
আমরা তো সেখান থেকেই অর্থ গ্রহণ করব বা ফাইন্যান্স করব। তো এই জিনিসটাই মূলত এখানে বোঝানো হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের মূলত মূলধন সংগ্রহ করার যে উৎস সেই জিনিসগুলো। তো এবার আমরা যদি এই চ্যাপ্টারটাকে একটু রিক্যাপ করি বা এতক্ষণ পর্যন্ত আমরা কী জানলাম, এখানে যদি দেখি প্রতিষ্ঠানের প্রধান যে চালিকা শক্তি সেটা হচ্ছে মূলধন, এরপর আসে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে মূলধন ব্যয় বলা হয়, বৃহদায়তন ব্যবসা সংগঠনের প্রয়োজন বৃহৎ আকারের মূলধন, কারণ হচ্ছে যেহেতু বিজনেসের পরিধি অনেক বড় তো এই কারণে তাদের মূলধনটাও বেশি মনে হয় বেশি প্রয়োজন হয়। মূলধন ব্যয় সহায়তা করে বাট্টার হার নির্ধারণে, কাম্য মূলধন কাঠামো নির্ধারণে মূলধন ব্যয় বিবেচিত হয়, এবং মূলধন ব্যয় হলো আর্থিক কার্যাবলী মূল্যায়নের মূল যে মাপকাঠিটা সেটা। তো এবার আমরা আসি প্রতিষ্ঠানের প্রধান চালিকা শক্তি কোনটি। তো বলা আছে মূলধন, সাধারণ শেয়ার, বন্ড বা ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, এবং এরপরে আসে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে কি বলে, মূলধন আয়, মূলধন ব্যয়, ব্যক্ত আয়, অব্যক্ত ব্যয়। সো এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এখানে সঠিক উত্তর হবে প্রতিষ্ঠানের মূলধন হচ্ছে আমরা জানি প্রধান চালিকা শক্তি, এবং বিনিয়োগকারীদের যে প্রত্যাশিত আয় এটাকে কিন্তু মূলধন ব্যয় বলা হয়ে থাকে। এরপর আমরা আসি কাম্য মূলধন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে কোন ব্যয় বিবেচিত হয়। সো আমরা কিন্তু এরপরে যদি আসি কোনটির কার্যাবলী মূল্যায়নের মাপকাঠি হলো মূলধন ব্যয়। তো এতক্ষণ পর্যন্ত ভিডিও থেকে তোমরা কি বুঝলে এবার একটু এই জিনিসটা বোঝার চেষ্টা করো। তো এবার যদি আমরা সঠিক উত্তরগুলো দেখি তাহলে আমরা বলতে পারি কাম্য মূলধন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে মূলধন ব্যয় বিবেচিত হয়, এবং আমাদের এই আর্থিক কার্যাবলী মূল্যায়নের যে মাপকাঠি সেটা কিন্তু হচ্ছে আমাদের মূলধন ব্যয়। তো বন্ধুরা এই পর্যন্তই মূলত ছিল আমাদের এই চ্যাপ্টারের সর্বপ্রথম ভিডিও নিয়ে আলোচনা। যেহেতু প্রথম ভিডিও আমরা খুব বেশি বড় করলাম না, তোমাদেরকে জাস্ট মেইন থিমটা বা মেইন কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো মূলধন ব্যয় কাকে বলে, কেন বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করা হয়ে থাকে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই চ্যাপ্টার রিলেটেড আরও অনেক কিছু জানবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।